রাজশাহীতে বহুতল ভবনে আগুন, পুড়ে গেছে 5টি গাড়ি ও কনভেনশন সেন্টার। রাজশাহী নগরের খান সামাজ চক এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এটি ওই ভবনে থাকা একটি কনভেনশন সেন্টার ও কার কেয়ার সেন্টার নামে একটি সারাইখানায় রাখা 5টি কার পুড়ে গেছে। শুক্রবার ভোররাতে 11তলা ওই ভবন থেকে আগুন ছড়িয়ে পড়ে। পরে দুপুর 12টার দিকে রাজশাহী ফায়ার সার্ভিসের কর্মীরা 2 দফায় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করছেন। তিনি বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হচ্ছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আব্দুর রব বলেন, ভোররাত 4:17 তারা আগুনের খবর পেয়েছেন। 3 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছান। সকাল 7:30 পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়, তবে বেলা 11:30 দিকে আবারও কার কেয়ার সেন্টার থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আবার ঘটনাস্থলে এসে ধোঁয়ার উৎস বের করে তা নির্মূল করে দেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, কার কেয়ার সেন্টার মূলত গাড়ি সারাই ও গাড়ি যন্ত্রাংশের দোকান। অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানে রাখা 5টি কার সহ সেখানকার সব যন্ত্রপাতি পুড়ে গেছে। ওই সারাইখানার সঙ্গে লাগোয়া 11তলা ভবনের 2য় তলায় রয়েছে তোফা কনভেনশন সেন্টার। দুর্ঘটনায় ওই কনভেনশন সেন্টারে আসবাবপত্র সহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আবাসিক ভবনের 4তলা পর্যন্ত বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সকালে কার কেয়ার সেন্টারে গিয়ে দেখা যায়, সেখানকার সব যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেছে। পাশের বাসার সুষমা প্রামাণিক বলেন, দিবাগত রাত 3:30 পর টায়ার ফোড়ার গন্ধে তার ঘুম ভেঙে যায়। জানালা খুলে বাইরে তাকিয়ে দেখেন কার কেয়ার সেন্টারে দাগ দাগ করে আগুন জ্বলছে আর কালো ধোঁয়া বের হচ্ছে। তখন তিনি আতঙ্কিত হয়ে সপরিবারে অফিসের কাগজপত্র নিয়ে রাস্তায় নেমে আসেন। আবাসিক ভবনের 3য় তলার বাসিন্দা শিউলি রায় বলেন, ভোররাত 4টার দিকে ধোঁয়ায় তার শ্বাস বন্ধ হয়ে আসছিল। তখন তিনি জানালা খুলে বাইরে দেখেন আগুন আর কালো ধোঁয়া। তাড়াতাড়ি বাসা থেকে তিনি বেরিয়ে যান। সকালে আগুন নেভানোর পর বাসায় এসে দেখেন বাড়ির দেয়াল ফেটে গেছে, জানালা ও বারান্দার কাঁচও ভেঙে গেছে। একই অবস্থা পাশের বাসার সৌমিত্র নারায়ণ মুন্সি ও আব্দুল মুক্তাদিরের ফ্ল্যাটে। মুক্তাদিরের ফ্ল্যাটে টেলিভিশন ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র পুড়ে গেছে। এদিকে আবাসিক ভবনের একটি ফ্ল্যাটের মালিক বলেন, 11তলা ভবনের সঙ্গেই মালিক পক্ষ কার কেয়ার সেন্টার তৈরি করছেন। আবাসিক ভবন এবং ওই প্রতিষ্ঠানের একই বৈদ্যুতিক ও ফানির সংযোগ। কার কেয়ার সেন্টারে আলাদা কোনো দেওয়ালও নেই। আবাসিক ভবনের দেয়ালের সঙ্গে কোনো ফাঁক না রেখেই বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলা হয়েছে। ওই আবাসিক ভবনে 42টি পরিবারে প্রায় 200 মানুষ বাস করে। এই বিষয়ে জানতে কার কেয়ার সেন্টারের মালিক আসিফ মাহফুজ ছড়িকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। তার ব্যবহৃত মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে তিনি কোনো সাড়াও দেননি। এই ব্যাপারে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড অফিসার আবুল কালাম আজাদ বলেন, কার কেয়ার সেন্টারে বিদ্যুৎ ব্যবস্থাপনা অবশ্যই আলাদা হওয়া উচিত। মালিকপক্ষের সঙ্গে এ নিয়ে কথা বলা সম্ভব হয়নি, তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। এদিকে গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। গাজীপুর সদর উপজেলার ববর্ণীপুর এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। শুক্রবার 8:45 মোশারফ কম্পোজিট মিলস লিমিটেড নামের কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল আরিফিন বলেন, গাজীপুর সদর উপজেলার ওই কারখানার ইস্পাতের তৈরি একটি শেডে আগুন লেগে যায়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। আগুনের পরিস্থিতির খোঁজখবর রাখা হচ্ছে, এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।